varicose vein যদি কারো থাকে সেটা হচ্ছে ভাস্কুলার সার্জন আছে ভাস্কুলার সার্জন কে দেখায় তোমরা যারা সেনানো বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা ভাস্কুলার সার্জন কে দেখায় তুমি ভালোভাবে চিকিৎসার মাধ্যমে ভেরিকোস ভেইন সমস্যাটা থাকলে তুমি সমাধান করে নির্মূল করে সেনানো বিমান বাহিনীর পরীক্ষায় মেডিকেলে টিকতে পারবা আচ্ছা আসসালামু আলাইকুম আর সবাইকে সোলজার একাডেমির পক্ষ থেকে স্বাগত আজকে আমাদের শারীরিক অনুশীলন করানো হচ্ছে ছাত্রদের তো সেনানো বিমান বাহিনীতে যেতে চাইলে তোমাদের মেডিকেলে অংশগ্রহণ করতে হয় মেডিকেল পরীক্ষার মধ্যে ভেরিকোস ভেইন একটা প্রবলেম থাকে এই সমস্যাটা বেসিক্যালি তোমাদের কাছে আসো মুজাহিদ এই সমস্যাটা বেসিক্যালি পায়ের হাঁটুর পিছনের দিকে কিন্তু আসলে দেখা যায় আর এছাড়া অন্যান্য জায়গাও হতে পারে বেসিক্যালি বেশিরভাগ ভেরিকোসটা পায়ের হাঁটুর পিছনে থাকে তো আরেকজন একটা দেখেন এখানে কিন্তু আপাত দৃষ্টিতে ভেরিকোস ভেইন বোঝা যাচ্ছে না আপাত দৃষ্টিতে ভেরিকোস ভেইনটা বোঝা যাচ্ছে না আবার এখানে একটু আসো এখানেও বোঝা যাচ্ছে না ওয়াসিমেটটা একটু দেখাই ওয়াসিমেটটা দেখো আচ্ছা এখানে একটু হালকা বোঝা যাচ্ছে হালকা একটু বোঝা যাচ্ছে তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না হালকা বোঝা যাচ্ছে তো কাছে আসো ভেরিকোস ভেইন যদি কারো থাকে সেটা হচ্ছে ভাস্কুলার সার্জন আছে ভাস্কুলার সার্জনকে দেখায় তোমরা যারা সেনানো বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা ভাস্কুলার সার্জনকে দেখায় তুমি ভালোভাবে চিকিৎসার মাধ্যমে ভেরিকোস ভেইন সমস্যাটা থাকলে তুমি সমাধান করে নির্মূল করে সেনানো বিমান বাহিনীর পরীক্ষায় মেডিকেলে টিকতে পারবা এই হচ্ছে মোটামুটি বিষয় এটা জানালাম ভাস্কুলার সার্জন বাংলাদেশে অনেক জায়গায় আছে ভালো ভালো হসপিটালগুলোতে ভাস্কুলার সার্জন পাওয়া যায় তোমরা চাইলে যারা ভেরিকোস ভেইনের সমস্যায় ভুগছো ডাক্তারের কাছে যাও গিয়ে চিকিৎসা করো কিন্তু ভুল চিকিৎসা করা যাবে না যদি সঠিক চিকিৎসা করো তাহলে সঠিক চিকিৎসার মাধ্যমে তোমরা ভালো চিকিৎসা পাবা এবং সঠিক জায়গায় মেডিকেলে চান্স পেতে পারবা এই হচ্ছে বিষয় ধন্যবাদ সবাই বসে পড়ো বসে পড়ো